আমানতের সংরক্ষণ আল্লাহ রব্বুল আলমিন ওই যে লৌহে মাহফুজ থেকে রসুলের সিনাটারে আর একটা লৌহে মাহফুজ বানায়া তার উপরে কোরআনটা নাজিল করেছিলেন কথা বলুন ঠিক কিনা ওই সিনাটারে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা মাহফুজ বানায়া রসুলের সিনার উপরে কোরআন নাজিল করেছিলেন আর সেই কোরআনের সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের কিছু হাফেজে কোরআনকে চয়ন করেছেন বাছাই করেছেন যেই হাফেজে কোরআনগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন তার কোরআনকে সংরক্ষণ করছেন কথা বলুন ঠিক কিনা ওই হাফেজে কোরআনদের সিনা আল্লাহ রাব্বুল আলামিন লক আপ বানায় দিছে আল্লাহ রাব্বুল আলামিন সেফ ডিপোজিট বানায় দিছে যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনটাকে সংরক্ষণ করছে চিল্লায় কথা বলুন ঠিক কিনা তাহলে এই হাফেজে কোরআনরা আল্লাহর কোরআন সংরক্ষণের সৈনিক কথা বলুন ঠিক কিনা এর ভিতরে কোনো ভুল আছে নাই নাই ইংরেজদের আন্দোলন ইংরেজ খেদাও আন্দোলনের ভিতরে ঘটনা পাওয়া যায় এক ব্যক্তিকে ইংরেজরা দেখলো যে আমরা হাজার হাজার আলেম মারলাম সাড়ে তিনশো মাইল লম্বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের প্রতিটা গাছে গাছে আলেমের লাশ ঝোলালাম তারপরেও ইংরেজ খেদাও আন্দোলন থামাইতে পারি না কেমনে থামাবো কেমনে থামাবো দেখলো যে কি করে হয় বলে আলেমদের কারণে আন্দোলন চলতেছে তাহলে আলেম মারো আলেম মারা কাজ হয় না বলে আলেমরা শক্তি কোথায় থেকে পাই আলেমরা শক্তি আল্লাহর কোরআন থেকে পাই চিল্লা বলেন সোহান আল্লাহ আলেমরা কোরআন থেকে পাই তাহলে কোরআনটারে জ্বালাও কোরআন পোড়াও এইবার যোগ লোক নিয়োজুক্ত করলো লোকটা এইবার প্রতিদিন বাজার থেকে শত শত কোরআন কিনে নিয়ে আসে আর রাত্রিবেলা ফাঁকা ময়দানের ভিতরে ঠেলা গাড়ির ভিতরে করে নিয়ে গিয়ে কোরআনটাকে জ্বালা দেয় কোরআনের ভিতরে আগুন লাগায় পুড়ায় দেয় আওয়াজ লাগে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন জামানার ওলিরে স্বপ্ন যোগে দেখায় দিতেছে জামানার ওলিরে স্বপ্ন যোগে দেখায় দেয় আল্লাহর কোরআন পড়ে তুই কি করিস জামানার ওলি নুরুদ্দিন রহমতুল্লাহি আলাই এইবার কোরআনের হেফাজতের জন্য রাত্রিবেলা ঘুরতেছে কে করে কে করে কোরআনটারে কে পুড়াইতেছে আমি একটু দেখি বাজারে গিয়ে খুঁজতে 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 একদিন দেখে একটা লোক অনেকগুলো কোরআন কিনে নিয়ে বাড়ির দিকে যাইতেছে কি ব্যাপার এই মানুষটা এতগুলো কোরআন কিনে নিয়ে যায় কেন দ্বিতীয় দিন আবার ফলো করছে দেখে দ্বিতীয় দিন আবার অনেকগুলো কোরআন কিনে নিয়ে যায় বলে লোকটা কি করে এতগুলো কোরআন নিয়ে যায় কেন লোকটারে ফলো করা লাগবে রাত্রিবেলা লোকটার বাড়ির থেকে একটু দূরে পাহারা দিতেছে দেখে লোকটা রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে দুনিয়ার জমিনের মানুষগুলো যখন নিদ্রাচ্ছন্ন এই ব্যক্তি এবার ঠেলা গাড়ির উপরে কাগজের ময়দানের ভিতরে রওনা দিয়েছে ময়দানের ভিতরে গিয়ে কাগজের ভিতরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে কাগজের কোরআনগুলো জ্বলতে দেখে এইবার ওই লোকটা আর কিছু বলে নাই ফিরে চলে আসছে পরের দিন সকালবেলা তার বাড়ির সামনে গিয়ে ডাক দেওয়া বলে লম্বা ঘটনা সংক্ষেপে বলি পরের দিন সকালবেলা বাড়ির সামনে গিয়ে ডাক দিয়ে বলে ভাই চলেন আপনার এক জায়গায় নিয়ে যাব বলে কোথায় ভাই বলে আরে চলেন না আমার সঙ্গে সঙ্গে করে নিয়ে আসছে দিল্লির জামে মসজিদের ভিতরে কোথায় দিল্লির জামে মসজিদের ভিতরে নিয়ে আসছে নিয়ে আসার পরে ওই তদানীন্তন সময়ের ভিতরে দিল্লির জামে মসজিদের ভিতরে হেফজোখানা ছিল একটা কি ছিল এবজ খানা ছিলম। আল্লার বান্দারে মসজিদের কোনায় বসাইয়া। হাফেসাব ভুজরের কাছ থেকে একটা হাফেজে করা আনকে নিয়ে আসছে। নিয়েইসবলে বাবা সুরাতুল ফাতে হা থেকে তেলা আওয়াজ শুরু কর। সুরাতুল ফাতে থেকে তেলা শুরু করছে ওই ছোট্ট বাচ্চা হা ফেজেপর আন। সুরাতুল ফাতেহা থেকে নিয়ে শুরু করে। সুরা বাকারা থেকে নিয়ে শুরু করে। সুরা নাজ পর্যন্ত পুরা কোরআন তেলাওয়াত করে করেশো দিয়েছে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে চিল্লায়া কান্না শুরু করছে আর বলতেছে সে হাই রে কি করলাম কাগজের কোরআন পড়ে কি করব। লক্ষ লক্ষ কাগজের কোরআন পড়াইতে পারি কিন্তু এরকম কৌটি কৌটি লক্ষ লক্ষর পরিবর্তে কৌটি কৌটি আবার কাগজের কোরআন এ হাফেজে কোরআনগুলার মাধ্যম দিয়ে লিখিত হবে চিল্লায় কথা বলুন ঢেকে না এ হাফেজে কোরআন এত দাম হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলমিন এই হাফেজে কোরআন গুলার ডাক দেয়া বলবে দুনিয়ার জমিনে যেরকম করে তার তিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করেছ আজকেও আল্লাহর কোরআন পড়ো আজকেও আল্লাহর কোরআন পড়ো এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক একটা করে তালা তুমি উত্তীর্ণ হইতে থাকো ভাই নামসি লেখা আ ফির ওয়াতিন্তা কর উহা যেইখানে গিয়া থাম্বা সেই জায়গায় তোমার শেষ ঠিকানা হবে যতগুলো আয়াত পড়বে তততলা বিল্ডিং হবে চিল্লা বলে লহ বাক বাঃ শুধু কি তাই শেষ নাকিম ওরে মুসলমান ইমানদার বাই হাকির এক হাদিস আপনাদেরকে শোনায়া দি হাসরের ময়দানে হাফেজে এজ এ আল্লাহ রাব্বুল আলামিন। হাফেজে কোরান কে সামনে কোরান চলে আসবে কোরান এসে বলবে ও হাফেজ তুমি কি আমারে চিনো নাকি হাফেজে কোরান বলবে না না আমি তোমারে চিনি না তুমি কে বলে আমি হি যে তোমারে দিনের বেলা খাইতে দিই নাই রাত্রিবেলা ঘুমাইতে দিই নাই মাদ্রাসার ছাত্ররা খুব ভালো খায় কি বলেন খুব ভালো খায় শাক পাতা দিয়ে ভাত খাওয়া লাগে ডালের ঝোল দিয়ে আলুর ঝোল দিয়ে লাউয়ের ঝোল দিয়ে ভাত খাওয়া লাগে কথা বলেন ঠিক জামানা বড় উন্নত হয়েছে তারপরেও এমন অবস্থা জামানা যখন যখন খারাপ ছিল আমি আমি পড়ছি আসাম মাদ্রাসায় যেখানে বছর শিক্ষকতাও করে আসছি প্রধান হিসাবে ওই আসাম কলোনি মাদ্রাসায় যখন ছিলাম এমন চাউলের ভাত দিতরে ভাই চাউলের ভিতরে জিরার মতন করে পোকা বাইসা বাইসা খাওয়া লাগছে পোকা বাইসা খাওয়া লাগছে নাই বাচ্চা গুলা এখানে আছে হাফেজ হয় না কি মনে করো মুসলমান একটা হাফেজ হওয়া এত সোজা কি মনে করো হাল্লার কোরআনটা রে বুকের ভিতরে ধারণ করে এত সস্তা না হাল্লার কোরআন এত সস্তা জিনিসটা এমনি আপনি চার তার কাছে আসে না এর জন্য মাফুসিনা লাগে কলসাটা পরিষ্কার হওয়া লাগে ওই পরিষ্কার কলিজাটার ভিতরে আল্লাহ রপুল আহাল তার কোরআনটার সংরক্ষণ করে এমনি আপনি কোরআন পাওয়া যায় না কে আপনি কোরআন কোরান পাওয়া যায় শহীদ যারা হয়ে গেছে শহীদ আল্লাহ রসুল শহীদদের কেউ যখন জানাজা পড়াইবে উহুদের ভিতরে শহীদ হয়েছে না সত্তরজন সাহাবই শহীদ হয়েছে আল্লাহ রসুল জানাজা পড়ানোর সময় ডাক দিয়ে বলে যে মান একসারু আখজান লীল কোরআন এই যে শহীদগুলার লাশ দেখা যায় এদের ভিতরে কোরআনকে বেশি আয়ত্ত করেছে বলো আমাকে আল্লাহর কোরআনটা কে বেশি আয়ত্ত করেছে যখন উশিরুন ইলা যখন কোন এক দিক জোনার দিকে ইশারা করে তখন ওই ইশারা পাওয়ার ওপরে আল্লাহ রসুল ওই যে কোরআন বেশি জানে তাকে সর্বপ্রথম জানাজা তাকে আগে নিয়ে তার জানাজার লাশটা সর্বপ্রথম আল্লাহ রসুল কবরের ভিতরে নবায় হাসরের ময়দানের ভিতরে বাই হাকের ময়দানের ভিতরে ওই হাফেজে যখন ময়দানের ভিতরে দাঁড়াইবে আলামিন হাফেজে আনটার সামনে কোরআন পাঠায় দিবে কোরআনে সে ডাক দিয়ে বলবে ও হাফেজ তুমি কি আমার চিনো নাকি হাফেজে কর ডাক দিয়ে বলবে না না আমি তোমারে চিনি না আল্লাহ রাবুল আলমিন কোরআনের জবান ওই দিন খুলে দিছে আকৃতি দিয়ে দিছেন কোরআন হাফেজে কোরআন রে বলতেছে ও হাফেজ শোনো আমি ওই কোরআন যে কোরআন তোমার সঙ্গে সাক্ষাৎ করেছি আমি ওই কোরআন যেই কোরআন দুনিয়ার জমিনে তোমারে খাইতে দিই নাই আমি ওই কোরআন যেই কোরআন দুনিয়ার জমিনে তোমারে ঘুমাইতে দেই নাই উঠা তুমি আমি কোরআন রে আকবার আমি কোরআন রে খুইলিয়া তেলা তেলাওয়াত করছো পিতা মাতার আদরের সন্তান কলিজার টুকরা সন্তান বাড়ির ভিতরে বাবা মার সঙ্গে মায়ের কলিজার ভিতরে আরামে ঘুমানোর কথা ওই আদরের সন্তানটা মায়ের কোল ছাইড়া মাদ্রাসার ফ্লোরের ভিতরে পড়ে থাকে রাত্রিবেলা মশাই কামড়ায় ছোট্ট বাচ্চার খবর নাই কখন জানি কম্বলটা গায়ের থেকে উড়ে গেছে তাও জানে না ল্যাপটা কখন গা থেকে সইয়া গেছে তাও জানে না ওইভাবে কষ্ট করে করে আল্লাহর কর আনটাকে আয়ত্ত করেছে মুসলমান কোরআন ওয়ালার সঙ্গে বেদবি করিও ভালোবাসতে শিখো রাজি আছেন রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জবান খুলে দিয়েছে কোরআন বলতেছে ও হাফেজ দুনিয়ার জমিনে ঘুমাইতে দিই নাই খাইতে দিই নাই কষ্ট করে করে কোরআনটাকে আয়ত্ত করেছো। কষ্ট করে করে কোরানটাকে আয়ত্ত করেছো কষ্ট করে করে কোরআনটাকে আয়ত্ত করেছ বুঝতেছি বসেন আপনি কষ্ট করে করে কোরআনটারে আয়ত্ত করেছো ও হাফেজ আজকে তোমার এমনি এমনি ছাড়বো না বরঞ্চ এক হাতের ভিতরে জান্নাতের সমস্ত নিয়ামতের সার্টিফিকেট দিয়ে দিছে আল্লাহ রব্বুল আলমিন আর খাতের ভিতরে চিরস্থায় ওই জান্নাতের ভিতরে থাকবে তার সার্টিফিকেট দিয়ে দিছে আলেহি তাজুন মুআজ্জালুন বিশ্বনবী বলে তার মাথার ভিতরে উজ্জ্বলিত একটা তাস পড়ায় দিবে মুকুট পড়ায়া দিবে মানুষজন তাকায় তাকায় দেখবে হায় রে এত উজ্জ্বলিত তাস পড়াইছে কে রে কে অন্য কেউ না পরিচয় অন্য পরিচয় নাই অন্য কোন পরিচয় খাটবে না নেতার পরিচয় খাটবে না বংশের পরিচয় খাটবে না সম্পদের পরিচয় খাটবে না রে ভাই কথা বলুন ঠিক কিনা শুধু তাই শেষ নয় পিতা মাতা গুলারে ধৈরা ডাইকে আনবে পিতা মাতা গুলারে ধৈরা ধৈরা ডাই না এদের পরিণয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উজ্জ্বলিত পোশাক আর জোড়া পরিধান করায়া দিবে আরে পিতা মাথায় কি করছে এরা তো কিছু করে নাই বলে দুনিয়ার মায়া লোভ ছেড়ে দিয়েছো সন্তানটারে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে পারতা কিন্তু দুনিয়ার সম্পদের লোভ নাই দুনিয়ার সম্পদের মোহার মায়া ছেড়ে দিয়ে তুমি মুসলমান কোরআনের ভালোবাসা বক্ষে ধারণ করে ছেলেটাকে হাফেজ বানাইছো এই জন্য তোমার জন্য জান্নাতের মর্যাদা শুধু কি তাই শেষ নাকি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন রে বলবে তুই শুধু জান্নাতি না সুপারিশ কর জাহান্নাম মুআযিব হয়ে গেছে রকম বান্দাগুলোরই উত্তর সুপারিশের কারণে তোর সঙ্গে জান্নাতি বানায়া দিব সুবহানাল্লাহ হাফেজের দাম এইটা এমনি এমনি হয় না এই হাফেজগুলাকে ভালোবাসতে শিখেন পারবেন ভালোবাসতে পারবেন ভালোবাসতে ইমানের পরিচয় দিতে পারবেন এই মার্কাজগুলোকে গুলোকে জমিনের গুলোকে সংরক্ষণ করতে পারবেন যদি এদের কিছু জরুরত হয় সে জরুরতের সময় এদের পাশে দাঁড়াইতে পারবেন ইনশাল্লাহ যদি দাঁড়াইতে পারে এ মাদ্রাসাগুলোর পাশে থাকতে হবে এদের যেটা জরুরত বলবে না হয়তোবা ওই খালেদ সাইফুল্লাহ ভাই আপনার সামনে গিয়ে বলবে না যে আজকে মাদ্রাসায় চাউলের বস্তা নাই বাচ্চাদের খাওয়াবো কেমনে আমি সেই পেরেশানি নিয়ে ঘুরতেছি হয়তোবা বলবে না আপনি ইমানদারের জন্য ইমানের পরিচয় দেওয়ার জন্য করারের সংরক্ষণের জন্য কোরআনের আমানত আপনার কাছে আছে কি নাই এই কথা কথা আছে আছে কি কি নাই নাই বান্দার আমানত আপনার কাছে আছে এর সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন কি দেন নাই যদি আল্লাহ আপনাকে এর সংরক্ষণের দায়িত্ব দিয়ে থাকে তাহলে ইমানদার এসে হুজুরকে জিজ্ঞাসা করে খোঁজ নেবেন যে হুজুর মাদ্রাসায় চাউল আছে কিনা কথা বলেন হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর বাজার আছে কি না আমি গরিব মানুষ সামর্থ্য নাই ধরেন পাঁচশো টাকা দিলাম আজকে একটু মাছ কিনে নিয়ে এসে ছাত্রদেরকে খাওয়াইন কথা বলেন ঠিক কিনা যদি ইমান থেকে থাকে তাহলে কোরআনের প্রতি ভালোবাসার মাধ্যম দিয়ে তার বহির প্রকাশ ঘটাতে হবে